বিনোদনের তাজা খবরে স্বাগতম। পরীর বিচ্ছেদ নিয়ে যা বললেন রাজের বাবা। ঢাকায় সিনেমার আলোচিত দম্পতির রাজ পরিমনির সংসার ভেঙেছে, এমনকি সন্তান রাজ্যকে সঙ্গে নিয়ে রাজের বাসা থেকে চলে গেছেন পরিমনি। শুক্রবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন কথা জানান পরিমনি নিজেই। তবে বিষয়টি নিয়ে কথা বললেন শরীফুল রাজের বাবা মুসলিম মিয়া। তার দাবি, রাজ ও পরীর বিচ্ছেদ হয়নি, তারা এখনো একসঙ্গে আছেন। শুক্রবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে পরিমনি লেখেন, হ্যাপি 31st এভরিওয়ান, আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই। পরীর এই স্ট্যাটাসের বিষয়ে রাজের বাবা মুসলিম মিয়া বললেন, শুটিং শেষ করে রাজের বাসায় ফিরতে কিছুটা দেরি হয়, জানিয়ে পরীর রাগ হয়। এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে সামান্য ঝগড়া হয়, যার ফলে পরী এমন স্ট্যাটাস দিয়ে থাকতে পারে। রাজের বাবা আরো বলেন, পরী এখন কিছুটা অভিমান করে থাকলেও তাদের মধ্যে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা নেই। রাজ, পরী ও আমরা সবাই একসঙ্গে আছি, আশা করি ওদের দুজনের সম্পর্ক সুন্দর থাকবে। প্রসঙ্গত, কয়েক মাস ধরে তাদের দাম্পত্য কলহের গুঞ্জন চলছে, এবার তাদের বৈবাহিক সম্পর্কে ফাটলের বিষয়টি প্রকাশ্যে আনলেন নায়িকা নিজেই। পরিমনি ও শরীফুল রাজ প্রেমের সম্পর্কে জড়ান গুণিন সিনেমার শুটিং এর সেটে। এরপর বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুজন। শরীফুল রাজ ও পরিমনির বিয়ের ঘটক ছিলেন পরিচালক গিয়াসউদ্দিন সেলিম, আর উকিল বাবা ছিলেন রেদওয়ান রনি। এবছরের জানুয়ারিতে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন এই তারকা দম্পতি। পরে 10ই আগস্ট রাজপুরীর কোল জুড়ে আসে এক পুত্র সন্তান, যার নাম রাখা হয় সাহেব মোহাম্মদ রাজ্য। আর এর মধ্যেই বেজে উঠল বিচ্ছেদের গান। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ। As you fade away, as you fade away, yeah, I'm about to fade away. Cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me, well then baby I have a taste. All the highs and the lows, no.